ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على من لا نبي بعده প্রিয় ভাই যে কোনো প্রান্ত থেকেই আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো অনলাইনে বিশেষ করে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এ প্রায় অনেক দিনী ভাইয়েরা একটা বিষয় সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছেন বা আমার মতামত জানতে চাচ্ছেন সে বিষয়টা হলো ফেসবুকে দেখা যাচ্ছে ইদানিং তামিম আদনানি নামে একজন ব্যক্তিকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে তো অনেকে বললেন যে দেখুন আমরা আপনাদের বক্তব্য শুনি বক্তব্য শুনে যতটুকু পারি আমল করার চেষ্টা করি বা ভালোটা নেয়ার চেষ্টা করি কিন্তু এই জায়গাটা বর্তমানে একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে স্পর্শকাতর জায়গা হয়ে দাঁড়িয়েছে তো এ ব্যাপারে আপনার কাছ থেকে আমরা অন্যান্য বক্তব্যের মতোই কিছু দিক নির্দেশনা আমরা পেতে চাচ্ছি তো যে সমস্ত ভাইয়েরা আমাকে মহাবত করেন ভালোবাসেন পছন্দ করেন বা আমাদের ভালো কথাগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন আমি আপনাদের সবার গেথার্থে বিশেষ করে এই বিষয়টাকে সামনে রেখে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আসলে আমি তামিম আদনানি নামে কাউকে চিনি না ওনার সম্পর্কে জানিও না ওনাকে কখনো দেখিও নাই তবে যেহেতু অনলাইনের সাথে জড়িত রয়েছি অডিও কিছু বক্তব্য ওনার মাঝে মধ্যে আমি শুনতাম কিন্তু ঘটনাক্রমে অনেক দিনই ভাই আমাকে বললেন যে ভাই আপনি ভিডিও শুনতার পাশাপাশি ওনার কিছু ভিডিও আমি শেয়ারও করতাম কিন্তু তখনও আমি ওনাকে ওইভাবে চিন্তামনা না জানতামো না বুঝতাম না বা ওনাকে নিয়ে মানুষ ওই রকম কোনো কথাবার্তা বা প্রশ্নবিদ্ধ হওয়াটা এতটা ছিল না তা আমাকে কয়েকজন ভাই বললো যে ভাই আপনি তো যে ভিডিওগুলো শেয়ার করেন আমরা তো ভিডিওগুলো ফলো করি আপনাকে বা ভিডিওগুলো শুনি দেখি তো অনেক ক্ষেত্রে যে ভিডিওগুলো শেয়ার করছেন যদি একটু ভাবনা করে শেয়ার করেন তাহলে আমরা উপকৃত হতে পারি সেক্ষেত্রে তাবিম আদনাই নামে একজন লোকের ভিডিও আপনি শেয়ার করছেন ওর সম্পর্কে আপনি কিছু জানেন কি না বললাম যে না ওনার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না তো ভিডিওগুলো মাঝে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যেটা মানব জীবনের সাথে জড়িত আমলের সাথে জড়িত তো সেক্ষেত্রে শেয়ার করার চেষ্টা করি তো উনি আমাকে যতটুকু ইনফর্ম করলেন ইনফর্ম করলেন অনেকেই করলেন তা আমি চিন্তা করলাম যে যদি ভিডিও শেয়ার করতে গেলে এটা আবার একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায় তো থাক আমি ভিডিও আর শেয়ার করলাম না সেক্ষেত্রে আমি ভিডিওটা ওইভাবে শেয়ার করাটা স্টপ করে দিয়েছি কিন্তু ওনার সম্পর্কে জানার আমার আগ্রহ ছিল কিন্তু জানার কোনো স্কোপ পাচ্ছি না উনি কোথায় থাকেন বা কী লেনদেন বা উনি কোন মান হাজির বা কোন চিন্তা চেতনা উনি লালন পালন করেন বা কোন দিকে মানুষকে ডাকছেন এক্ষেত্রে বিষয়গুলো আমার কাছে অস্পষ্ট আমি ক্লিয়ারেন্স কাউকে জানাতে পারছি বা নিজেও জানতে পারছি না বা বিষয়টাকে আমি এতটা গুরুত্বপূর্ণ মনে করছি না এখন যে ভাইয়েরা আমার কাছে এই বিষয় সম্পর্কে ওনার সম্পর্কে জানতে চাচ্ছেন ওনার মানহাজ সম্পর্কে জানতে চাচ্ছেন ওনার চিন্তা চেতনা সম্পর্কে জানতে চাচ্ছেন আমি এক্ষেত্রে একটা বিষয় বলবো সেটা হলো ডক্টর জাকির নাইকে একটা কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল ওসামা বিন লাদেন সম্পর্কে আপনি কিছু জানেন কি না তখন দেখলাম যে উনি আনসার দিলেন যে ওসামা বিন লাদেন সম্পর্কে আমি কিছুই জানি না ওনার সাথে আমার দেখাও হয় নাই কথাও হয় নাই সুতরাং একজন ব্যক্তি সম্পর্কে না জেনে না শুনে আমি কিছুই বলতে পারছি না তো এই সুর সুর ধরে আমিও বলতে চাচ্ছি যে তামিম আদনানি নামে যে একজন ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে বা বিতর্কের সৃষ্টি হয়েছে আমি ওনার সম্পর্কে জানিও না চিনিও না ওনাকে কখনো আমি দেখিও নাই তবে একটু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে বা ওনার সম্পর্কে মানুষ প্রশ্নবিদ্ধ সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে যে কথাগুলো বলবো সেটা হলো আমার এক্ষেত্রে যেই চিন্তা চেতনা আমি লালন পালন করি সেটা হলো আমরা যারা বক্তব্য শুনি বা যারা বক্তব্য দিয়ে থাকি স্বাভাবিকভাবে একজন মানুষের বক্তব্য কম বেশি ভালো লাগতেই পারে এটা কিন্তু দোষের কিছু না একজন মানুষের বক্তব্য শুনতে পারেন ভালো লাগতেই পারে তবে একজন মানুষের সবগুলো ভালো লাগবে বা বক্তব্য ভালো লাগলেই দশ বিশটা বক্তব্য শুনলাম সেটা ভালো লাগলো আর এটার উপর ভিত্তি করে আমি সব বক্তব্যকে অ্যাকসেপ্ট করে নিলাম বিষয়টা এরকম নাও হতে পারে একজন ব্যক্তির বিশটা বিষয় আপনার ভালো লাগতে পারে দশটা ভালো নাও লাগতে পারে বা যেই বিষয়গুলো আপনার ভালো লাগবে না এগুলোকে অ্যাকসেপ্ট করা কিন্তু আপনার জন্য শোভনীয় নয় অর্থাৎ ওই বিষয়গুলোতে আপনাকে সচেতনতার সহিত চিন্তা চেতনা করা সামনে এগিয়ে যাওয়া এ বিষয় সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে এটা যে কারো ব্যাপারেই হতে পারে যেমন তোফাজ্জুল হোসেন বৈরুবি সাহেব নামে একজন বক্তা ছিলেন উনি এখনো আছেন তো সেখানে আমরা আমার ওস্তাদ সহকারে তৌহিদের ওস্তাদ সহকারে ওনার একটা বক্তব্য শুনতে গিয়েছিলাম তো সেই বক্তব্য শুনতে গিয়ে দেখলাম যে উনি এমন সুন্দর করে বাবা মার ওয়াজ করলেন যে আমরা সবাই সেদিন কেঁদেছি তৌহিদের উস্তাদ সহকারে উনি একটু গল্পগুজব কিচ্ছা কাহিনী সহকারে বলেছিলেন কিন্তু এমন সুন্দর করে বলেছিলেন যে আমরাও কেঁদেছিলাম আমাদের মন এতটাই দুর্বল হয়েছে যে উনি কিচ্ছা কাহিনী বলেছেন বা কোথায় ভুল বলেছেন এইটা দেখার চাইতে ওনার প্রতি আমাদের চিন্তা শক্তি শ্রদ্ধা এত বেরো গেল যে ওনার ওয়াজের সৌন্দর্যটা আমাদেরকে আকৃষ্ট করে ফেললো যে ওনার ভুল ত্রুটিগুলো আর আমাদের চোখে পড়ছে না আমরা সবাই কেঁদে ফেললাম পরে আমার ওস্তাদ সহকারে ওনার কাছে গিয়ে সালাম বিনিময় করলাম ওনাকে দোয়া করলাম যে কিন্তু কিচ্ছা কাহিনী বলেছে সেগুলো আমাদের দৃষ্টিতে আসে নাই ওনার ভালোটা অর্থাৎ উনি এমনভাবে ভাবে আমাদেরকে আকৃষ্ট করলেন যে আমরা ওনার প্রতি এতটাই দুর্বল হয়ে গেলাম এখন ওনার ভুলটা আর আমাদের চোখে পড়ছে না স্বাভাবিকভাবে বক্তব্য জগৎটা কিন্তু এরকম একজন বক্তার বক্তব্য ভালো লাগতে পারে বক্তব্য ভালো লাগার পরে এই সকল বক্তব্য বিচার বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে কিন্তু অ্যাকসেপ্ট করা উচিত আবেগকে কন্ট্রোল করা উচিত আবেগকে কন্ট্রোল করে আমাদের দিন চর্চা করা উচিত দিন মানা উচিত দিন প্রচার করা উচিত আমরা আবেগকে খুব বেশি কন্ট্রোল করে দিনের ক্ষেত্রে আমরা চলার চেষ্টা করবো তাহলে দেখব যে আমরা বিপদগামী হব না আমি মাঝখানে একটা কথা বলি আপনারা অনেকেই এ বিষয়ে আমাকে বলছেন কথা বলার জন্য দেখুন আমি কোনো ব্যক্তির নাম নিয়ে কথা বলা বা এটা আমি পছন্দ করি না কেন পছন্দ করি না আপনারা যারা ফেসবুক চালান হয়তোবা আপনাদেরকে হয়তো কিছু মানুষ চিনে কিন্তু আমরা যারা বক্তব্য জগতে কাজ করছি অনলাইনে বক্তব্য দেওয়ার কারণে সবাই কম বেশি সবাই চিনে এখন আমি একজন ব্যক্তির নাম নিয়ে বক্তব্য দিলাম দেখা গেল নাম নিয়ে বক্তব্য দেওয়ার কারণে হয়তো ওই ব্যক্তি হঠাৎ করে কোনো বিপদগ্রস্ত হয়ে গেল বা কোনো ধরনের শত্রুপক্ষ তাকে ক্ষতিগ্রস্ত করলো তখন দেখা যাবে কে করেছে কাউকে পাওয়া যাবে না দেখা যাবে ওর নাম নিয়ে কে কে বক্তব্য দিয়েছে ওদেরকে এবার মানে সন্দেহাতীত বিপদে ফালানোর চিন্তা করা হবে যেমন নুরুল ইসলাম ফারুকি সাহেবকে কে বা কার হত্যা করেছে এখন আসল হয়তো বা হত্যাকারী বের হচ্ছে না কি করা হলো দেখা গেলো ওনাদের ওনার নাম নিয়ে কারা কারা বক্তব্য দিয়েছে এদেরকে কিভাবে হয়রান করা যায় এই সম্পর্কে কিন্তু অনেক সময় দেখেছি টুকটাক চেষ্টা চালানো হয়েছে এজন্য আমি মনে করি কোনো ব্যক্তির নাম নিয়ে এভাবে বক্তব্য দেওয়া কটুক্তি করা বা ধরেন যে ওনাকে জাতির সামনে নিয়ে আসা এক্ষেত্রে অনেক সময় আমরা পারি না পরিবেশ পরিস্থিতির কারণে আপনারা হয়তো বা স্বাভাবিক ফেসবুকে কাজ করেন আপনাদেরকে ওইভাবে কোনো সমস্যা হলে ডাকা হবে না কিন্তু আমাদেরকে কিছু মানুষ কম বেশি চিনে এই জন্য আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হয় তো যাই হোক আমি একটা কথা বলবো সেটা হলো যে তামিম আদনানি সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা আমি এতটা জানি না তবে আমি বলবো উনি যে সমস্ত কথাগুলো বলেন অনেক কথাগুলো অনেকে বলছেন যে উনি উগ্রপন্থায় কথাবার্তা বলেন বা বিভিন্ন ধরনের অনেকেই বলেছেন তা আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমরা কখনোই উগ্রপন্থাকে সাপোর্ট করি না সমর্থন করি না উগ্রপন্থা কখনোই আমরা অ্যালাউ করি না ইতিপূর্বে আমরা একটা বিষয় সবার গ্যাথার্থে বলেছি যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ উগ্রপন্থা এই সমস্ত কিছু ইসলাম সমর্থন করে না সুতরাং আমরাও সমর্থন করি না কেউ যদি আমাদেরকে উগ্রপন্থার দিকে আহ্বান করে জঙ্গিবাদের দিকে সন্ত্রাসবাদের দিকে আহ্বান করে তাহলে আমরা বলবো যে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অর্থাৎ আমরা ওর থেকে বিদায়ী ওনার সাথে আমাদের আর কোনো মানে চর্চার বলেন বা দিন চর্চার বলেন আমরা সম্পর্ক রাখব না কারণ উনি যদি আমাদেরকে বিপদের দিকে নিয়ে যান তাহলে বলবো যে ওনার থেকে আমরা বিদায় কিন্তু একটা বিষয় হলো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে আমরা সে বিষয়ে নজর দিব জেহাদের বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে জেহাদের ব্যাপারে আমাদের মূল্যায়ন হলো আমরা মনে করি জেহাদ এক জিনিস উগ্রপন্থা আরেক জিনিস জেহাদ এক জিনিস চরম পন্থা আরেক জিনিস জেহাদ এক জিনিস জঙ্গিবাদ আরেক জিনিস জেহাদের সাথে উগ্রপন্থার কোনো সম্পর্ক নাই সাথে কোন সমর্থন কোনো সম্পর্ক নাই সাথে কোনো সমর্থন নাই জেহাদ ফরস জঙ্গিবাদ হারাম জেহাদ ফরজ উগ্রপন্থা হারাম জেহাদ ফরজ চরম পন্থা হারাম জেহাদ ফরস সন্ত্রাস হারাম দুইটাকে আমরা একত্রিত করব না এজন্য আমি সবার প্রতি আহ্বান রাখবো যে আমরা জেহাদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। কিন্তু জেহাদের পন্থা জেহাদের যেহাদের স্তর স্তরাদ কখন ফর এই ব্যাপারে বিজ্ঞ কেরামের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। এক্ষেত্রে আমিও মিসকিন আমিও বিজ্ঞ আলাম কেরামের কাছ থেকে আমি জানার চেষ্টা করি আমরা জেহাদের স্বীকৃতি দিব জেহাদকে স্বীকার করব। গুরুত্বপূর্ণ একটি আবাদত তবে জেহাদি আবার ইসলাম এটা বলা যাবে না অনেকে হয়তো মনে করতে পারে জেহাদটা ইসলাম জেহাদটাই আমলে চলে না না জেহাদ আমলে সলের একটা গুরুত্বপূর্ণ অংশ জেহাদ ইসলামের একটা অংশ কিন্তু জেহাদটা ইসলাম এভাবে আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করব না এজন্য জন্য জেহাদ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব তবে সর্বপ্রথম আমাদেরকে তাওহিদ সম্পর্কে জানতে হবে শির বেদা আই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এরপরে জেহাদ সম্পর্কে আমরা জানব কিন্তু তাওহিদ জানি না শেরিক জানি না বেদাত জানি না কিন্তু জেহাদ সম্পর্কে খুব বেশি আমার জ্ঞান অর্জন করার আন্তরিকতা আগ্রহ না এরকমটা হলে চলবে না এজন্য আমরা এই সমস্ত বিষয়গুলোকে যারা বাংলাদেশে বড় বড় কারাম রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব একজনের বক্তব্য ভালো হয়তো আপনার ভালো লেগেছে কিন্তু এই বক্তব্য ভালো লাগার কারণে আপনি তার এরকম না এটাকে নিয়ে বাংলাদেশের বড় 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 আলেমদের সাথে একটু পরামর্শ করেন সৌদি আরবের অনেক কারাম রয়েছেন ওনারা কি বলেছেন এই চিন্তা চেতনা সম্পর্কে ওনাদের আহ জানার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আমরা গোমরা হব না আমরা বিভ্রান্তি হব না আমরা সঠিক পথে থাকতে পারবো ইনশাআল্লাহ তা আমি সবার উদ্দেশ্যে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা বাড়াবাড়ি থেকে দূরে থাকবো চরম পন্থা থেকে দূরে থাকবো উগ্রপন্থা থেকে দূরে থাকবো সন্ত্রাসবাদ থেকে দূরে থাকব জঙ্গিবাদ থেকে দূরে থাকবো এরপরে আমরা প্রকৃত ইসলাম নিয়ে গবেষণা করব চিন্তা করব। এবং যে বিষয় নিয়ে আমাদের মধ্যে এখন জল্পনা কল্পনা চলছে এই বিষয়টা নিয়ে আমরা বিজ্ঞ আলাম কালামের দিক নির্দেশনা জানার চেষ্টা করব। বাংলাদেশ সহকারে বিশেষ করে সৌদি আরবের বড় বড় আলাম কালাম এ ব্যাপারে কী বলছেন এটা এই সম্পর্কে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন আমরা বড় বড় ওলামাহিক আরামদের পিছনে হাঁটার চেষ্টা করবো আমরা তো মূর্খ মানুষ এক্ষেত্রে আমরা কি বলবো আপনাদেরকে আমরা ওনাদের দিকে তাকিয়ে থাকি ওনারা কি বলেন তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মবারকবাদ জানাচ্ছি আল্লাহ আমাদেরকে যেটা আমাদের আমাদের জন্য কল্যাণ ফ্যামিলির জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য ইসলামের জন্য যেটা কল্যাণকর আমরা এই সমস্ত চিন্তা ভাবনা লালন পালন করে কোরআন সোনার পিছনে হাঁটবো যেটা আমাদের জন্য ক্ষতিকর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমরা সেখান থেকে বিরত থাকার চেষ্টা করব আল্লাহ সুবাহান্লা আমাদের সবাইকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন শুক্রিয়া জজাকুম সুবাহানাইকুম আরহতুল্লাহ আবরাকাত